আজকের ক্লাসে আমরা ইংরেজি বানানের মাত্র পাঁচটি নিয়ম শিখব যার মাধ্যমে লক্ষ লক্ষ ইংরেজি শব্দের বানান ব্রিটিশ ইংলিশ ও আমেরিকান ইংলিশে কীরকম হয় সেটি দেখব তো ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে সোলেয়ার্স গেট স্টার্ডেড প্রথম নিয়ম শব্দের শেষে এল এম পি থাকলে সাপিক যোগ করার সময় ব্রিটিশ ইংলিশে শেষে বর্ণ ডাবল হয় কিন্তু আমেরিকান ইংলিশে ডাবল হয় না যে শব্দের শেষে এল এম পি থাকবে সেখানে সাপিক যোগ করার সময় ব্রিটিশ ইংলিশে শেষে ডাবল হবে কিন্তু আমেরিকান ইংলিশে হবে না যেমন দেখো ট্রাভেল প্রোগ্রাম ওয়ারশিপ শেষে দেখো এল এম পি রয়েছে তো এই শব্দগুলির সঙ্গে সাপিক যোগ হওয়ার সময় এখানে দেখো ব্রিটিশ ইংলিশে ডাবল হচ্ছে ট্রাভেলিং প্রোগ্রামিং ওয়ারশিপ ট্রাভেলিং শব্দে এল ডাবল হচ্ছে প্রোগ্রামিং শব্দে এম ডাবল হচ্ছে ওয়ার্শিপ শব্দে পি ডাবল হচ্ছে এই শব্দগুলির সঙ্গে যথাক্রমে আইএনজি এবং ইডি ইডিসাফিক যোগ হয়েছে কিন্তু আমেরিকান ইংলিশেও দেখো আইএনজি এবং ইডি ইডিসাফিক যোগ হচ্ছে একই ওয়ার্ড কিন্তু এখানে ডাবল হচ্ছে না কেননা এই শব্দগুলির শেষে যথাক্রমে এল এম পি রয়েছে পরের নিয়ম শব্দের শেষে বানানোর ব্রিটিশ ইংলিশে সিই বসে কিন্তু আমেরিকান ইংলিশে এস ই বসে যেমন দেখো ভাইস শেষে দেখো সিই বসেছে একই শব্দ ভাইস আমেরিকান ইংলিশে লক্ষ্য করো এস ই বসেছে তো একইভাবে ডিফেন্স ডিফেন্স অফেন্স অফেন্স প্রিটেন্স প্রিটেন্স প্রত্যেকটি শব্দে দেখো ব্রিটিশ ইংলিশে সিই কিন্তু আমেরিকান ইংলিশে এস ই তারপরে নিয়ম শব্দের শেষে ব্রিটিশ ইংলিশে ও ইউ আর হয় কিন্তু আমেরিকান ইংলিশে ও আর হয় একই শব্দ ব্রিটিশ ইংলিশে ও ইউ আর থাকবে শেষে আর আমেরিকান ইংলিশে ও আর যেমন দেখো কালার কালার লেবার লেবার অনার অনার নেইবার নেইবার একই শব্দ ব্রিটিশ ইংলিশে দেখো বানানের শেষে ও ইউ আর বসছে কিন্তু আমেরিকান ইংলিশে শুধু ও আর বসেছে ইউ এখানে নেই তো এটাই মনে রাখতে হবে শব্দের শেষে ব্রিটিশ ইংলিশে ও আর হয় পরের নিয়ম শব্দের শেষে ব্রিটিশ ইংলিশে আর ই হয় কিন্তু আমেরিকান ইংলিশে ই আর হয় যেমন দেখো সেন্টার সেন্টার মিটার মিটার লিটার লিটার ব্রিটিশ ইংলিশে লক্ষ্য করো শব্দের শেষে আর ই বসেছে একই শব্দ আমেরিকান ইংলিশে লক্ষ্য করো ই আর বসেছে তো আমাদের মনে রাখতে হবে ব্রিটিশ ইংলিশে আর হয় কিন্তু আমেরিকান ইংলিশে ই আর হয় সবশেষ নিয়ম শব্দের শেষে বানানে ব্রিটিশ ইংলিশে আই এস ই বসে কিন্তু আমেরিকান ইংলিশে আই জেড ই বসে এখানে মনে রাখতে হবে শব্দের শেষে ব্রিটিশ ইংলিশে আই এস ই বসে কিন্তু আমেরিকান ইংলিশে আই জেড ই এস এর জায়গায় জেড হবে আমেরিকান ইংলিশে শুধু এস এর জায়গায় জেড হবে যেমন দেখো রিয়ালাইজ রিয়ালাইজ এখানে লক্ষ্য করো শেষে আই এস ই রয়েছে ব্রিটিশ ইংলিশে কিন্তু আমেরিকান ইংলিশে আই জেড ই এস এর জায়গায় জেড হয়েছে একইভাবে ক্রিটিসাইজ ক্রিটিসাইজ অথোরাইজ অথরাইজ অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ প্রত্যেকটি শব্দে দেখো ব্রিটিশ ইংলিশে আই এস কিন্তু আমেরিকান ইংলিশে আই জেট ই এক কথায় মনে রাখতে হবে আই এস ই বসে কিন্তু এই হলো ইংরেজি বানানোর মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি নিয়ম যার মাধ্যমে লক্ষ লক্ষ ইংরেজি শব্দের বানান ব্রিটিশ ইংলিশ ও আমেরিকান ইংলিশে কি হয় সেটি শেখা যাবে সো কাজে এই পাঁচটি নিয়ম ভালোভাবে শিখতে হবে যা নির্ভুল ইংরেজি বানান লিখতে ও শিখতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে